আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই যে আমার ফ্রাইডেটা ছিল মেজ মামার বাসায়, তো সকালে মামা ফোন দিয়েছিল যে আমার বাসায় আসো, তোমার হাজব্যান্ড আর তুমি মেয়েকে নিয়ে। তো ওই কথা বলার পরপর আমি চলে গিয়েছিলাম, তো তখন নাস্তা করে যাইনি। তো আমার ছোট বোনকে নিয়ে আমি একটু বেডে শুয়ে দুষ্টামি করছি মামার, তো মামি হঠাৎ ডাকলো যে নাস্তা রেডি। তারপর গিয়ে দেখি মামি পাতলা খিচুড়ি রান্না করেছে, আচার ছিল, মুরগির মাংস ছিল। তো আমি মুরগি খাইনি, আমি আচার দিয়ে খাচ্ছিলাম খুব মজা করে, যেহেতু না খেয়ে গিয়েছিলাম। আর আমার মেয়ে অবশ্য নাস্তা করেই গেছে বাসা থেকে। তো মামি বলছিল খাও, খেয়ে দিয়ে সুইমিং করো। আমি বললাম না, আমি সুইমিং করব না, আমি বাসা থেকে শাওয়ার নিয়ে আসছি মামি। তারপর এই যে উপরে চলে গিয়েছি, মামি এদিক দিয়ে রান্নাবান্না করছে, ভিডিও করতে পারিনি। তারপর এই যে গিয়ে দেখি আমার ছোট ছোট ভাই বোনরা, মামাতো ভাই বোনরা, ওরা ওদের সুইমিংয়ে গোসল করছে। তো আমি ওপর থেকে ওদেরকে একটু ভিডিও করতে করতে মামি ডাকলো, এর মধ্যে আর ভিডিও চালু করতে পারিনি। তো অলরেডি জুমার নামাজ শেষ করে মামা চলে আসছে, তো মামা তো ভাই বোনও সুইমিং করে চলে আসছে। তো ওদের এখন আমি ভিডিওটা অন করেছি। তারপর দেখি মামি প্লেন পোলাও, রোস্ট, গরুর মাংস রান্না করেছে, আর সকালের পাতলা খিচুড়ি ছিল। তো এই যে দেখেন, ওইটা হচ্ছে আমার খালু, মানে আমার খালু আবার আমার বিয়ের উকিল বাবা, তো আমি ওনাকে আব্বুই বলি ছোট থেকে। তো আব্বু চলে আসছিলো মামার বাসায়, তো আব্বু, মামা, আমার মেয়ে, ওরা নানা নাতি আর একসাথে খাচ্ছিলো, আমার মামা তো ভাই, মামা তো বোন। তো আব্বু আবার আমাকে বলছিল মা তুমি বসো, আমি বললাম না আমি খাবো, আপনাদের জামাই আসবে, তো একসাথে খাবো। তো এইগুলো নিয়ে কথা বলছি। আর আমার মামা মেয়েকে বলছিল নানু ভাই তুমি, তোমাকে নিয়ে চলো বিকেলে ঘুরতে যাই। তো ওই দেখেন আমার মেয়ের খাবারের অবস্থা, সে কতটুকু খায়, তার বডিটা দেখলে অবশ্যই সবাই বুঝতে পারে তার খাওয়া দাওয়া কতটুকু পরিমাণে। দেখেন একটু একটু খাচ্ছে, অবশ্যই এটাও শেষ করবে না, সেটা জুঠা করবে। তো মামা খাচ্ছে, আর আমার আব্বু বলছিল যাও তোমার নানা ভাই ঘুরতে নিয়ে যাবে, ঘুরে আসো। তো আমি বললাম আচ্ছা যাবো, সমস্যা নাই। তো ভাবলাম যে আমি যেহেতু হুট করে আসছি, ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, একবার ভেবেছিলাম যাব না। তারপরে যাই হোক, তারপরে যাই কি না সেটা সামনেই দেখতে পাবেন। তারপরে যে আপনার ভাইয়া চলে আসছে, আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া, তো ওই যে ও এসে হাসাহাসি করছে, বলছে যাও মামা নিয়ে গেলে ঘুরে আসো। আর যেহেতু ও বাইরে বেশি একটা এখন যেতে পারছে না, একটু ব্যস্ত কাজের জন্য, আর মেয়েও মনটা খারাপ করে আছে যেহেতু নানা ভাইয়ের সাথে নাতনি যাবে। তো আমি বললাম আচ্ছা দেখি। তো এই যে আপনার ভাইয়া মোটামুটি গল্প করছিল, আমরা কিন্তু অনেকক্ষণ গল্প করেছিলাম, এতক্ষণ ভিডিওটা নেই নেই। তো আমি আর আপনার ভাই একসাথে খাওয়া দাওয়া শুরু করেছি, খাওয়া শেষ করে এই যে আমার মেয়ে দৌড়ে চলে আসছে, তাড়াতাড়ি রেডি হও আমরা এখন যাব ভাইয়া বলেছে। তারপরে যে আমি একটু রেডি হয়ে নিলাম, হিজাবটা বেঁধে নিলাম। তো আমি বলছিলাম এখন হঠাৎ করে যাব, আমার আর কি ইচ্ছে হচ্ছিল না, আমার ইচ্ছে হচ্ছিল আমি একটু শুয়ে থাকি। তো মামি বলছিল না চলো যাই, তোমার মেয়েকে তোমার মামা বলছে নিয়ে যাবে। তো এই তো মামি আর আমি একটু দরজা সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম, মামি দরজা লক করছিল। তো লক করতে করতে মামি বলল যে একটু দাঁড়াও আমি লকটা করে আসি, আর মামি ভুলে গিয়েছিল কি যেন আনতে, আবার দৌড়ে গেছে। তো ওই যে আমি আর আমার মামাতো বোন দাঁড়িয়ে আছি, আর আমার মেয়ে ভিডিও করছে। এই তো লিফটে উঠে গেলাম, এখন আমরা চলে যাব, মামা দেখি কোথায় নিয়ে যায়, এখনও জানি না মামা কোথায় নিয়ে যাবে। তো ওই যে আমার মেয়ে হোয়াইট কালার শার্ট পরেছে, তো এটা নিয়ে অনেক মজা করছিলাম আমরা। মামা মামিও বলছিল যে আমার হাজব্যান্ডের সাথে তোমার মেয়ের আজকে মিলে গেছে। তো এই যে গাড়িতে এখন উঠে যাব, জানি না কোথায় যাচ্ছি, একটু পরে আমিও জানি দেখবো গিয়ে, আপনারাও দেখবেন। তো এই যে চলে আসছি গুলশান দুইয়ের বিএফসিতে। তো বিএফসিতে গিয়ে বসলাম, বসার পরে যে মামি বলছে অর্ডার দাও কি কোন ড্রিঙ্কসটা খাবা বা স্মুদিটা খাবা। তারপরে আমি বলছিলাম তুমি অর্ডার দাও, মামা তো বোনকে বলছিলাম যে তুমি ওইটা দাও, ওইটা ভালো হবে, আর আমরা যেটা দিব দিব। তো এই যে মামার ছোট্ট মেয়েটা খেলা করছে মামি, আর এই যে আমার মেয়ে এটা ভিডিও করছিল, যেহেতু ছোট মানুষ একটু একটু ওই লেখাটাকেও নিচ্ছিল, তার ভিডিওর যে এরকম সে করছে। তারপরে এই যে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখালাম, আসলে ফ্রাইডেতে সবাই মোটামুটি বাইরে যায়, আমরাও এরকম বের হই। তো মামি আবার বলছিল তোমাকে আমি একদিন মিরপুরে স্ট্রিট ফুড খেতে নিয়ে যাব আম্মু, তোমার ভিডিও করতে পারবো ওইখানে। আসলে পরিবারের অনেকেই আছে আমার ভিডিওতে, অনেক সাপোর্ট করছে, যেরকম এর মধ্যে এই মামাটাও করছে। তো আমার এই মামাটা একটু অন্যরকম, তো মামাটার মধ্যে আর কি কেউ কোনো কাজ করলে সে অ্যাপ্রিসিয়েট করে, সে কখনো তার পেছনে কোনো বদনাম করে না। সে আমাকে মোটামুটি দুষ্টামি করছিল, আবার এই ভিডিওটা মামাই ছবি তুলছিল আমাদের,
কথা বলতে বলতে যে আমাদের খাবার চলে আসছে, তো আমরা এটা নিয়েছি, আর সাথে ব্রেড ছিল, ড্রিঙ্কস ছিল, তো এটা খেতে খেতে ড্রিঙ্কস পরে আসবে। তো এই যে খাওয়া দাওয়া শুরু করছিলাম মোটামুটি, আর চিকেন ফ্রাই পেলে তো বেবিদের মন আসলেই খুশি হয়ে যায় বড়দের থেকে, তো আমার মেয়েও খুব এনজয় করছিল যেহেতু ফ্রাইডেটা ওর আলহামদুলিল্লাহ ভালো কাটছিল। তারপর আবার শুরু হয়ে যাবে ব্যস্ত জীবন, বাচ্চাদের স্কুল, তারপর মাদের ডিউটি। তো মামি অনেক হাসাহাসি করছে, আমার মামা আমার মেয়ের সাথে দুষ্টামি করছে যে আমি আর তুমি হোয়াইট হোয়াইট শার্ট কি ম্যাচিং ম্যাচিং আমরা। তো মামা আবার আমার মেয়েকে বলছিল তুমি এত কম কথা বলো কেন, আসলে ও একটু কম কথা বলে, চুপচাপ থাকতে পছন্দ করে। তো এই যে মেয়ে দেখেন উল্টা মোবাইলটা ধরে কীভাবে উল্টাপাল্টা ভিডিও করছে, আবার সোজা করছে, তো এগুলা নিয়ে আমি একটু আমি তো জানি না। তো যাই হোক, এভাবে কাটছিল গল্প করতে করতে আমাদের সময়টা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বসে গল্প গুজব করতে করতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল, তো এখন একটু পরে আমরা বাসায় চলে যাব। তো মামিকে আমি বলছিলাম হ্যাঁ আমি যাব একদিন মিরপুরে, চলেন নিয়ে যান, আমি যাব, গিয়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে আসব। তারপরে দেখেন আমার মামা তো ভাইটা কত কেয়ার করে ছোট বোনটাকে, তো মামা বললো তোমরা আসো আমি গাড়ি বের করি। তো এই মজাই হয় আসলে পরিবারের সবাই সাথে যখন একটু বাইরে যাওয়া হয়, আসলে কিন্তু ভালোই লাগে।